হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা মাধ্যমিকের পর ইলেভেনে যদি ম্যাথামেটিক্সকে সাবজেক্ট হিসেবে রাখো, সায়েন্স অথবা যে স্ট্রিমিং নাও না কেন, যদি তোমাদের ম্যাথামেটিক্স থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সের এর সিলেবাস নিয়ে, এবং ক্লাস ইলেভেনে ম্যাথামেটিক্সের এর সিলেবাসে কোন কোন পোর্শন থেকে এ কোন কত কত নম্বর আসতে চলেছে, মানে টোটালি নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব, বা ম্যাথামেটিক্সের সম্পূর্ণ ও ক্লাস ইলেভেনের ধারণা তোমাদের এই ভিডিওতে আমি দেবো। তো তোমরা যদি মাধ্যমিক দিয়ে থাকো অথবা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট হও, অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ওয়াচ করো, তাহলে তোমাদের ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্স নিয়ে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কারণ এখানে স্টুডেন্টের জন্য সমস্ত ভিডিও আপলোড হয়। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্স সিলেবাসকে আমি 6টি ইউনিটে ভাগ করেছি, এবং 6টি ইউনিটে কি কি রয়েছে দেখো। প্রথম ইউনিটে রয়েছে সেট অ্যান্ড ফাংশন, দ্বিতীয় ইউনিটে রয়েছে অ্যালজেব্রা, তৃতীয়তে রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, চতুর্থতে রয়েছে ক্যালকুলাস, পঞ্চমে রয়েছে কি হচ্ছে ম্যাথামেটিক্স রিজনিং, আর ছয়ে রয়েছে, ছ নম্বর ইউনিটে রয়েছে স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি। প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, কত নম্বর কোথার থেকে আসতে চলেছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রথমে ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব, সেট অ্যান্ড ফাংশন নিয়ে। সেট অ্যান্ড ফাংশনে তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে, এর ভিতরে রয়েছে হচ্ছে সেট, রিলেশন অ্যান্ড ফাংশন, আর এখানে রয়েছে ট্রিকোনোমেট্রিক ফাংশন। এখন যদি আমি এই চ্যাপ্টারগুলোর কথা বলি, সেট, ফাংশন, রিলেশন এবং ট্রিকোনোমেট্রিক ফাংশন, এইগুলো কিন্তু তোমাদের খুবই ইজি। তোমরা যদি খুব ভালো করে এগুলোকে একটু মনোযোগ সহকারে একবার করে প্র্যাকটিস করো, তাও পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, কেন নাম্বার তোলা খুবই ইজি এখান থেকে। এরপরে তোমাদের ইউনিট টু, ইউনিট টু হচ্ছে অ্যালজেব্রা, খুব ইম্পর্টেন্ট পোর্শন এটা, কিন্তু টুয়েলভের ক্ষেত্র কনসেপ্টগুলো রাখবে, খুব ইম্পর্টেন্ট পোর্শন এটা। তো এখানে রয়েছে কি প্রিন্সিপাল আর ম্যাথামেটিক্স, ইন্ডাকশন, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, এরপর লিনিয়ার ইনইকুয়ালিটিস মানে অসমতা, তারপরে রয়েছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, তারপরে রয়েছে বায়োনমিক্যাল থিওরেম, তারপরে রয়েছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তো এখানে আমি অ্যালজেব্রার যে পার্টটা রয়েছে, অ্যালজেব্রার পার্টটা তোমাদের সবাইকে বলবো, খুব ভালো করে তোমরা কিন্তু এই পোর্শনটাকে কমপ্লিট করো, কেন এই পোর্শনটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, এটা মাথায় রাখবে। তো এখানে এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে নম্বরও বেশি রয়েছে। তারপরে আমি চলে যাবো ইউনিট থ্রিতে, এ কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা তোমরা ক্লাস নাইনেও করে এসছো, কিছুটা ধারণা তোমাদের মোটামুটি রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রির। দেখো এখানে রয়েছে স্ট্রেট লাইন, তারপরে কোনিক, তারপরে কোনিক সেকশন রয়েছে, তারপরে ইন্ট্রোডাকশন জিওমেট্রি। তো এখানে স্ট্রেট লাইন, কোনিক সেকশন আর ইন্ট্রোডাকশন জিওমেট্রিতে সামান্য কিছু রয়েছে। তো এখানে খুবই সোজা পোর্শন, যদি তোমরা চিত্র সহকারে একটু ভালো করে থিওরেমটা বোঝে নাও, তারপরে যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। এরপরে ইউনিট ফোরে যদি দেখি রয়েছে ক্যালকুলাস, ক্যালকুলাস কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন, কেন ক্লাস টুয়েলভেও কিন্তু এটা রয়েছে। এই ক্লাস ইলেভেনে যদি ভালো করে না করো টুয়েলভে কিন্তু প্রবলেম হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই হবে, কিন্তু এটাও কিন্তু রয়েছে, খুব একটা বেশি পরিমাণে রয়েছে। তো লিমিট অ্যান্ড ডেরিভেশন, এই দুটো রয়েছে কি ক্যালকুলাস থেকে। লিমিট খুবই ইজি একটা চ্যাপ্টার, কয়েকটা সূত্র রয়েছে মাত্র, ও 7 থেকে 8টা সূত্র যদি তোমরা মুখস্থ করো তাহলে লিমিট তোমরা করতে পারবে একদম একটু প্র্যাকটিস করলে। আর ডেরিভেশনের এরও কয়েকটা সূত্র আছে, 10 থেকে 12টা সূত্র আছে, এই সূত্রগুলো যদি করো তাহলে ইউজ করলে প্রসিডিওর তোমরা জেনে যাবে। তো এখান থেকে ক্যালকুলাসটা খুবই ইজি, ক্যালকুলাসটা তোমরা খুব ভালো করে করো। এরপরে ইউনিট ফাইভে রয়েছে ম্যাথামেটিক্যাল রিজনিং। দেখো ম্যাথামেটিক্যাল রিজনিং নিয়ে যদি বলি, ম্যাথামেটিক্যাল রিজনিং তোমরা জানো ও যে রিজনিংয়ের পার্ট এখানে থাকবে। এরপরে এই ইউনিট সিক্সে রয়েছে স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটির ক্ষেত্রে আমি যেটা বলবো, স্ট্যাটিস্টিক তোমরা কিন্তু করে এসছো ক্লাস টেনেই, স্ট্যাটিস্টিক রাশিবিজ্ঞান, আর প্রবাবিলিটি হচ্ছে সম্মানা ক্লাস টেনে দেখবে লাস্টে, একদম লাস্ট পোর্শনে দেখবে প্রবাবিলিটির কিছু ধারণা দেওয়া রয়েছে ক্লাস টেনের বইয়ের লাস্টে, কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত নয় সেটা। তো এই প্রবাবিলিটি খুব ইম্পর্টেন্ট, ক্লাস টুয়েলভেও কিন্তু রয়েছে, সেই কারণে খুব ভালো করে প্রবাবিলিটিও করবে, স্ট্যাটিস্টিকও খুব ভালো করে করবে, প্রবাবিলিটি ক্লাস টুয়েলভেও রয়েছে। তো এখন যে ইউনিট 6টার কথা আলোচনা করলাম, প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, প্রত্যেকটাকে সমানভাবে তোমরা প্র্যাকটিস করো, কারণ তোমাদের সময় কিন্তু খুব বেশি নেই, মনে করবে যে এখনও অনেক টাইম আছে, লকডাউন রয়েছে, সেই হিসাবে তোমরা সময়কে কাজে লাগাবে না। সেক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের যদি ভাবো যে ক্লাস ইলেভেনে পড়বো না, ক্লাস টুয়েলভ থেকে ভালো করে পড়বো, ও সেটা কিন্তু তোমাদের একেবারে ভুল ধারণা, কেন ক্লাস ইলেভেনে যদি তোমরা ম্যাথামেটিক্স না করো, এই পোর্শনগুলো না শেখো, ক্লাস টুয়েলভে কিন্তু করতে পারবে না। বিশেষ করে তোমাদের বলবো যে ক্লাস ইলেভেনে যে ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলো রয়েছে, ট্রিকোনোমেট্রিক ফাংশনের বহু সূত্র রয়েছে, সূত্রগুলো যদি মনে না রাখতে পারো ও বুঝে না করতে পারো তাহলে কিন্তু ক্লাস টুয়েলভে কিছুই করতে পারবে না, সব স্যাররা বোঝালেও মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ ক্লাস ইলেভেনের ওইগুলোকে কাজে লাগিয়েই ক্লাস টুয়েলভে করতে হবে। সে তুমি ক্লাস টুয়েলভে যে অঙ্কই করো না কেন, এইগুলোকে কাজে লাগিয়েই কিন্তু তোমাদের করতে হবে, সেই কারণে কিন্তু ক্লাস ইলেভেনের
এর কোনো পোর্শন তোমরা বাদ দেবে না, অন্তত বেসিক জিনিসটা তোমাদের জানা একান্তই দরকার। তো এখন আলোচনা করব ক্লাস ইলেভেনের নম্বর বিভাজন নিয়ে। ক্লাস ইলেভেনে কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নম্বরের বা কী কী কোশ্চেন আসতে চলেছে, কত মার্কসের কটা কোশ্চেন আসবে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে ইউনিট ওয়ানে এ সেট অ্যান্ড ফাংশন থেকে দেখে নেওয়া যাচ্ছে। সেট অ্যান্ড ফাংশন থেকে এ তোমাদের টাইপ কী হচ্ছে, একটা আসবে, এস এ টাইপ তোমাদের দুটো আসবে, বি এস এ টাইপ তোমাদের একটা আসবে, এমসিকিউ একটা আসবে। তার মানে প্রত্যেকটা বলছি কত কত নম্বর। এল এ টাইপ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 নম্বরের বড় কোশ্চেন, তারপরে এস এ টাইপ যেগুলো রয়েছে সেটা 4 নম্বরের আসবে, মানে 5 নম্বরের একটা আসবে সেট থেকে, এ 4 নম্বরের দুটো আসবে, আর হচ্ছে 2 নম্বরের কটা আসবে, দুটো আসবে, আর এমসিকিউ অর্থাৎ 1 নম্বরের একটা আসবে। টোটাল তাহলে কত হচ্ছে, এ টোটাল তোমাদের হচ্ছে বড কোশ্চেন 5 নম্বরের এবং 4 নম্বরের দুটো কোশ্চেন 8 নম্বর, এবং 2 নম্বরের দুটো কোশ্চেন 4 নম্বর, আর 1 নম্বরের একটা কোশ্চেন 1 নম্বর, টোটাল 18 নম্বর কিন্তু আসছে এ তোমাদের সেট অ্যান্ড ফাংশন থেকে। সুতরাং বুঝতেই পারছো 18টা নম্বর আসছে সেট অ্যান্ড ফাংশন থেকে, এবং সেটটা যদি তোমরা ভালো করে করো, খুব ইজি জিনিস, পরীক্ষা আসলেই করতে পারবে যদি করো ভালো করে। তো এরপরে বলবো ইউনিট টু নিয়ে। ইউনিট টু নিয়ে কিন্তু মেন পোর্শন রয়েছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা থেকে কিন্তু সব থেকে বেশি নম্বর আসে। তো অ্যালজেব্রায় দেখতেই পাচ্ছ অনেকগুলো পোর্শনও রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বড কোশ্চেন মানে এল এ টাইপ তোমাদের আসবে, দুটো এস এ টাইপ, দুটো বি এস এ টাইপ, দুটো আর এমসিকিউ তিনটে। তার মানে বড কোশ্চেন দুটো আসবে 5 নম্বর করে, 10 নম্বর, আর এস এ টাইপ 4 নম্বর করে, দুটো আসবে 8 নম্বর, আর এখানে বি এস এ তোমাদের এর 2 নম্বরের দুটো আসবে 4 নম্বর, আর এমসিকিউ তিনটে আসবে 1 করে 3 নম্বর। টোটাল কিন্তু 25 নম্বর তোমাদের থাকবে অ্যালজেব্রা থেকে, মানে বীজগণিত থেকে তোমাদের কিন্তু 25 নম্বর থাকবে। সুতরাং বীজগণিত পোর্শনটা খুব ভালো করে করবে, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। অঙ্ক অন্য চ্যাপ্টার থাকবে কিন্তু সেগুলো কিন্তু কাজে লাগবে, যেমন পারমিটেশন, কম্বিনেশন, অন্য চ্যাপ্টার থাকবে কাজে লাগবে, এগুলো প্রত্যেকটাই, ঠিক আছে। তো এরপরে চলে আসছে 3 নম্বরে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের বললাম, তোমরা আগে জেনেছো, এর প্রতি কিছুটা আইডিয়া আছে, খুব ইজি চ্যাপ্টার, ভালো করে করলে হয়ে যাবে। তোমাদের এখানে দেখো এল এ টাইপ আসবে একটা, এস এ টাইপ দুটো, ভি এস এ টাইপ একটা, এমসিকিউ দুটো। তার মানে এল এ টাইপ মানে 5 নম্বরের কোশ্চেন একটা আসবে 5 নম্বর, 2 নম্বর 4 নম্বরের কোশ্চেন দুটো আসবে 8 নম্বর, আর 2 নম্বরের কোশ্চেন একটা আসবে 4 নম্বর, আর 2 নম্বরের কোশ্চেন একটা এই এমসিকিউ, 1 নম্বরের কোশ্চেন দুটো আসবে 2 নম্বর, টোটাল 17 নম্বর আসবে কি তোমাদের ইউনিট 3 মানে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। তোমাদের কিন্তু টোটাল আসবে তোমাদের 17 নম্বর, 17 নম্বর কিন্তু আসবে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। এরপরে যদি আমি ইউনিট 4 এর ক্যালকুলাস নিয়ে আলোচনা করি, যেটা আমি বললাম খুব ইম্পর্টেন্ট পোর্শন ক্লাস 12 এ খুবই কাজে লাগবে, তো লিমিট অ্যান্ড ডেরিভেশন থেকে তোমাদের আসবে দেখো এস এ টাইপ। কোনো এখান থেকে কিন্তু লিমিট অ্যান্ড ডেরিভেশন থেকে বা ক্যালকুলাস থেকে তোমাদের কিন্তু কোনো বড কোশ্চেন আসবে না, তোমাদের এখান থেকে কিন্তু সমস্ত মানে যেটা এল এ টাইপ বড কোশ্চেন 5 নম্বরে, সেই 5 নম্বর কোশ্চেন কিন্তু এখান থেকে লিমিট অ্যান্ড ডেরিভেশন থেকে আসবে না। তাহলে তোমাদের 4 নম্বরের একটা আসবে, 2 নম্বরের একটা আসবে, আর এমসিকিউ ও 1 নম্বর করে 2 নম্বরের দুটো আসবে। টোটাল কি হচ্ছে, 8 নম্বর তোমাদের কি আসবে, তোমাদের 8 নম্বরের কোশ্চেন আসবে হচ্ছে ক্যালকুলাস থেকে। তো ক্যালকুলাস থেকে তোমরা 8 নম্বর পেয়ে যাবে, খুবই দুটো ইজি চ্যাপ্টার, দুটো ইজি চ্যাপ্টার, কয়েকটা সূত্রের মাধ্যমে কিন্তু এখান থেকে 8 নম্বর তোমরা ক্যারি করতে পারবে। তো এরপরে চলে আসছে ইউনিট 5 নিয়ে। ইউনিট 5 এ তোমাদের রয়েছে ম্যাথামেটিক্যাল রিজনিং। ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে তোমাদের একটাই কোশ্চেন আসবে, যেটা হচ্ছে এস এ টাইপ, তোমাদের 4 নম্বরের একটা আসবে, 4 নম্বর থাকবে কি হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং নিয়ে। এরপরে তোমাদের স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি থেকে তোমাদের এর কোশ্চেন আসবে হচ্ছে, তোমাদের আগে বলে দিই এল এ টাইপ মানে 5 নম্বরের কোশ্চেন তোমাদের আসবে না, তোমাদের আসবে হচ্ছে এস এ টাইপের একটা, ভি এস এ টাইপের একটা, আর এমসিকিউ দুটো। মানে হচ্ছে 4 নম্বরের এর একটা কোশ্চেন 4 নম্বর, আর 2 নম্বরের একটা কোশ্চেন 2 নম্বর, আর 1 নম্বরের দুটো কোশ্চেন 2 নম্বর, টোটাল তোমাদের 8 নম্বর এখান থেকেও আসবে। মানে ইউনিট 5 থেকে স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি থেকেও তোমাদের 8 নম্বর আসবে। তো এখানে আমি যেটা বললাম যে এখানে এই নাম্বার আসবে, এটা টোটালি এইগুলো তোমাদের করতে হবে, এছাড়া এদের মধ্যেও কিছু অর তোমাদের থাকবে, যেখান থেকে ধরো এল টাইপ দুটো দিল, দুটোর মধ্যে তোমাদের একটা করতে হচ্ছে। মানে এখানে যেগুলো করতে হবে সেগুলো আমি বলেছি তোমাদের টোটাল। এখানে কি বললাম যে সেট এন্ড ফাংশন থেকে 18 নম্বর, অ্যালজেব্রা থেকে 25 নম্বর, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 17 নম্বর, ক্যালকুলাস থেকে 8 নম্বর, আর ম্যাথামেটিক রিজনিং থেকে তোমাদের এর 4 নম্বর, আর স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি থেকে তোমাদের 8 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে। কি বললাম, টোটাল তোমাদের কি হবে 80 নম্বরের পরীক্ষা হবে, মানে 80 নম্বরের কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হবে। তো তোমরা জানো ক্লাস ইলেভেনের যে কোনো সাবজেক্ট কি 100 নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের মধ্যে 80 নম্বর তোমাদের রিটেন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, আর বাদবাকি যে 20 নম্বর থাকবে সেই 20 নম্বর কিন্তু স্কুলের হাতে থাকে, স্কুল তোমাদের দেবে। স্কুলের মধ্যে আমি বলে রাখি, স্কুল বেশিরভাগ স্কুলে যেটা হয় প্রজেক্টের উপর তো তোমাদের নাম্বার থাকেই 10 নম্বর, ওর অনেক অনেক স্কুল কি প্রজেক্টের উপরে 20 নম্বর দিয়ে দেয়, স্কুল 20 নম্বর প্রজেক্টের উপর ভিত্তি করে দিয়ে দেয়, আর কোনো এক্সট্রা পরীক্ষা নেয় না। অনেক অনেক স্কুল রয়েছে আবার এক্সট্রা পরীক্ষা নেয়,
তোমাদেরকে একটা ক্লাসে নিয়ে যায়, ক্লাসে নিয়ে গিয়ে তোমাদেরকে কিছু কোশ্চেন দেয়, কোশ্চেনের তোমরা অ্যান্সার করো, ওই অ্যান্সারের উপর ভিত্তিতে নাম্বার দেয় বা বিভিন্ন উপায়ে, মানে ওরাকেল নিতে পারে, ওরাকেলের উপর নাম্বার দিতে পারে 10 নম্বর, বা কোনো কোনো স্কুল রয়েছে যে তোমার প্রজেক্টের উপরেই 20 নম্বর দিয়ে দেয়, আর এইসবের ঝামেলা যায় না। সেই মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে রিটেন তোমাদের 80 নম্বরের থাকবে এবং 20 নম্বর তোমাদের কি হচ্ছে স্কুলের হাতে থাকবে। আর যেহেতু 20 নম্বর তোমাদের স্কুলের হাতে থাকবে, স্কুল থেকে তোমরা 20 নম্বরের মধ্যে 15 নম্বর সবাই আশা করো যে 15 নম্বর যে কোনো স্কুল দিয়ে দেয়, তার থেকে বেশিই দেয়, আমি কম করেই বললাম। তো এখানে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ম্যাথামেটিক্স সিলেবাস নিয়ে আলোচনা করলাম এবং সাবজেক্ট তার সাথে তোমাদের নম্বর বিভাজনও এখানে উল্লেখ করলাম, সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের এডুকেশন ভিডিও পাওয়ার জন্য। স্পেশালি স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়, তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।